এই অসভ্য বর্বর মানুষগুলোই প্রথম অস্ত্র তৈরি করতে শিখেছিল। তারা অস্ত্র তৈরি করত কখনো জানোয়ারের কাছ থেকে নিজেদের রক্ষা করার জন্য, আবার কখনো পশু হত্যা করে ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু আজ এই বিংশ শতাব্দীতে এই পৃথিবীর সভ্য মানুষেরা অস্ত্র তৈরি করছে মানুষ মারার জন্য। মানুষ মারার সর্বাধুনিক অস্ত্র ড্রাগস, গাঁজা, চরস, আফিম, কোকেন, হেরোইন, হাজারো তার নাম। শতাব্দীর এ সর্বাধুনিক অস্ত্র ধ্বংস করছে সারা পৃথিবীর যুব সমাজকে। এই সর্বনাশা সক্রিয় হয়েছে হায়নার চোখ, দৃষ্টি পড়েছে বাংলার দামাল ছেলেদের ওপর। ওদেরকে রুখতে হবে, ভেঙে দিতে হবে ওই সব মানুষরূপী ড্রাকুলাদের বিষ দাঁত। এক ঘন্টার মধ্যেই মারা যাবে ও, লাশটা বাইরে ফেলে দিয়ে এসো। পুলিশ জানবে হেরোইনে আসক্ত সোহেল হেরোইনের ওভারডোজে মারা গেছে। এসো। দরজাটা বন্ধ করে রেখো। Thank you.
Hamza. Chowdhury finished, sir. Good. Ekti jiboner mullo 3 lakh taka. Sohel nibhe gache. Morhum Boshir Chowdhury bongshe pati jalabar jonne. Aar kyon ashbe na? আলম ভাই, শিগগির বাড়ি যাও। তোমার বাবার অবস্থা খুবই খারাপ। বাবা, কি হয়েছে বাবা? বুকের ভেতর বড় কষ্ট রে বাবা, এবার বোধ হয় আর বাজবো না রে। কিছু চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি ডাক্তার দেখে আনছি। আরমান শোন, এখন যদি বাইরে যাস তাহলে আর শেষ কথা বলে যাবার সময় থাকবে না বাবা। আমার কাছে আয়, বস। যে সত্যকে এতদিন গোপন করে আছি সে কথা তোকে বলে না গেলে খোদা আমাকে মাফ করবেন না বাবা। আর মা, তুই আমার ছেলে নস। বাবা, তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি তোর বাপ নই, মা নয়। তাহলে কি আমার বাবা, কে আমার মা? আমি কাদের সন্তান? সব কথাই এই চিঠিতে লেখা আছে, পড়লে সব জানতে পারবি। তুই যাদের ছেলে তাদের কাছে ফিরে যা বাবা, নইলে যে পাপ আমি করেছি তার
প্রায়শ্চিত্ত হবে না বাবা, খোদা আমাকে মাফ করবেন না। আরমান, আজ থেকে ২৪ বছর আগে এক গভীর রাতে হঠাৎ আমার বাড়িতে এসে উপস্থিত হল আমার পুরনো বন্ধু হাফিজ। আব্দুর রহমান ঘরে আছিস? কে? আরে হাফিজ, তুই একে কার ছেলে নিয়ে এলি? আরমান, বশির চৌধুরীর জমজ ছেলের একটা। বশির চৌধুরীর ছেলে? হ্যাঁ, কক্সবাজারের সবচেয়ে ধনী লোক, নাম শুনিসনি? শুনেছি, কিন্তু বশির চৌধুরীর ছেলে তোর কাছে গেল? চুরি করে এনেছি, এর পেছনে অনেক ব্যাপার আছে, তোকে পরে বলবো। যতদিন কাজ শেষ না হয় তোর কাছেই থাকবে। ধর, বিশ্বাস করে তোর কাছে রেখে গেলাম, হেরফের হলে পরিণাম কি হবে জানিস তো দোষ। চলি দেখি দেখি, আমার কাছে দাও। আহ কি সুন্দর, যেন ফুটফুটে চাঁদ। হ্যাঁ হ্যাঁ, আমি বসে চৌধুরী বলছি, দেব ৫ লাখই দেব। বলো কোথায় আমার বাচ্চা, কোথায় আমার আরমান? আগামীকাল সকাল ১০টায় নারায়ণ নদীর পূর্ব দিকে পুরনো মন্দিরে টাকা নিয়ে আসবে। সাবধান, পুলিশে খবর দিলে তোমার ছেলের লাশ পাবে। না না, কাউকে বলবো না, আমি টাকা নিয়ে ঠিকই চলে আসবো। কি বললো, কোথায় আমার ছেলে? তা তো বলেনি সালমা, শুধু বলেছে ৫ লাখ টাকা পেলেই ওরা আমার আরমানকে ফেরত দেবে। ৫ লাখ? ৫ লাখই তোকে দেবে? আরে ৫ লাখ টাকা কি আমি একা পাবো? আমি পাবো ৫০,০০০, তোকে দেবো আমার টাকা থেকে ৫,০০০, বুঝেছিস? কিন্তু বাকি টাকা কাকে দিবি? নাম বলা যাবে না, জানির ভয় আছে। বড়দিনই টাকা দিয়ে ছেলে ফেরত নিতে আসার কথা, কিন্তু রাতেই ঘটলো অন্য ঘটনা। আমার স্ত্রী বেঁকে বসলো, ছেলে সে কিছুতেই ফেরত দেবে না। ওগো চলো, ওকে নিয়ে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব মানে? কাল সকালে বাচ্চাকে ওর বাপের কাছে ফেরত দিতে হবে জানিস? না গো না, ওকে ফেরত দিতে পারবো না। ৩টে বাচ্চা হয়ে আমার বাঁচলো না, আমি আমি মা হতে চাই, ও আমার ছেলে। পরের ছেলে চুরি করে মা হবি? আল্লাহর কাছে কি জবাব দিবি? ওগো ওদের ২টি সন্তান আছে, আমাদের ১টিও নেই। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে মা হতে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওগো তোমার ২টি পায়ে পড়ি, আমি তো কোনোদিন তোমার কাছে কিছুই চাইনি। বাচ্চাটিকে নিয়ে পালিয়ে গেলাম আমরা, তারপর একদিন খবর পেলাম নদীর উপর ভেসে উঠেছিল বশির চৌধুরীর লাশ। শুধু তোর পালক মায়ের মুখের দিকে তাকিয়ে তোকে ফেরত দিতে পারিনি বাবা। যতদিন সে বেঁচে ছিল তোকে বুকের ভেতর আগলে রেখেছিল, এখন তো সে নেই। তুই তোর আসল মায়ের কাছে ফিরে যা, তোর যমজ ভাইকে খুন করে তোর মায়ের কোল খালি করে দিয়েছে শয়তানরা। তুই ফিরে গিয়ে সেই শূন্য করে আশ্রয় নে, ঠিকানা লেখা আছে চিঠিতে, ইতি হতভাগ্য আব্দুর রহমান। খবরদার, তাফা যাও, তাফা যাও, নাইলে মেরে হালুয়া বানিয়ে দেবো।
ভাত্তা হয়ে যাবে। কি বললে? আমাকে ভাত্তা বলো? ভাত্তা ভাত্তা ধন্যবাদ। চেষ্টা করলে আমার স্বাগত হতে পারবে। চেষ্টা করব, কিন্তু তার আগে ঠিকানাটা একটু। কি হলো? আরে অমন করছো কেন? তুমি বসি চৌধুরীর ছেলে না? হ্যাঁ, আমি বসি চৌধুরীর ছেলে। তুমি তো মরে গেছো। না, আমি মরিনি, মরেছে আমার ভাই। আমি আরমান, আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। ভাবি, যে চলে গেছে হাজার ডাকলেও সে আর ফিরে আসবে না। হাত মুখ রিজিক দৌলত সবই খোদা তালার হাতে। এটা একটা পরীক্ষা ভাবি। আজগের ভাই সবই বুঝি, কিন্তু মায়ের মন যে মানে না। আজগের ভাই, ছেলে শুনে কারো ক্ষতি আমি করিনি, তবে কেন আমার সোহেল আমাকে ছেড়ে চলে গেল? আমি আর কার জন্য বেঁচে থাকব? উপরওয়ালা যতদিন চাইবেন, সমস্ত দুঃখ কষ্ট বুকে চেপে আপনাকে বেঁচে থাকতেই হবে ভাবি। চৌধুরী, ভাইয়ের নাম সোহেল। আরমান? ও আরমান, আমাকে চিনতে পারলি না বাবা? আমি তো চাচা। কোথায় ছিলি একদিন বাবা? চল চল তোর মায়ের কাছে। এসো বাবা, এসো। ভাবি, আপনার ছেলে সোহেল। সোহেল, আমার সোহেল। আমি সোহেল নই, মা, আমার নাম আরমান। মাকে ফেলে এতদিন কোথায় ছিলি বাবা? চাচা, এই দেখো আমার পালক পিতা আব্দুর রহমানের নিজের হাতে লেখা চিঠি। আব্দুর রহমান, দেখি। Yes, my son. তুমি সত্যি আমার ভাইয়ের ছেলে আরমান। আব্দুর রহমানের চিঠি তার প্রমাণ। তাহলে আব্দুর রহমানকে একটা উৎসবের আয়োজন করলে কেমন হয়? ভালোই হয় আজকে ভাই, আমার আরমান ফিরে এসেছে, একথা সবাই জানুক, আনন্দ করুক। সাবধান, চারিদিকে শত্রু। চিঠি আরমান, দেখি।
দিয়েছে চিঠি? সন্তানকে হারানোর কষ্ট ভুলে যাবার জন্যই তো খোদা তোমার আরেক সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। তুমি আজও তাকে ভুলতে পারলে না মা? যেদিন তোকে হারিয়েছিলাম সেদিন ওই সোহেলের মুখের দিকে তাকিয়ে তোকে ভুলতে চেয়েছিলাম, সেদিন পারিনি। কেমন করে পারবো বাবা? কেন না মা, তাকো আমার দিকে, ভালো করে তাকিয়ে দেখো। এই তো তোমার সোহেল আর আরমান এক হয়ে দাঁড়িয়ে আছে। আমার কসম লাগে মা, তোমার ওই চোখের জল তুমি মুছে ফেলো। চোখের জল মুছে ফেললে মায়ের কান্না থামে না আরমান। আমার সোহেল তো আর কোনদিন আমার বুকে ফিরে আসবে না। মা, আমি আমার ভাইয়ের এই রক্ত মাখা সার ছুঁয়ে কসম খাচ্ছি, যারা আমার ভাইকে খুন করেছে ওদের আমি খুঁজে বের করবই, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম, আমার নাম আরমান। আরমান? হ্যাঁ চাচা, শুনেছি আপনি বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু আমাদের বাড়ির উৎসবে আপনাকে দেখলাম না তো। তোমার চাচা গরিবদের পছন্দ করেন না তাই যাওয়া হয়নি। গরিবরা কি মানুষ না? উপরওয়ালার চোখে সব মানুষই সমান, কিন্তু কখনো কখনো মানুষের চোখেই মানুষ জানোয়ার হয়ে যায় বাবা। তোমার বাবা কিন্তু তোমার চাচার মতো ছিলেন না। বার্মা থেকে দেশে ফেরার পর তোমার বাবার অনুগ্রহে এখানে আশ্রয় পাই। চাচা, আমার ভাইকে কারা খুন করেছে আপনি কিছু অনুমান করতে পারেন? না বাবা, তোমার ভাইও তোমার বাবার মতোই নিরীহ প্রকৃতির ছিলেন, তার তো কোনো শত্রু থাকার কথা নয়। তবে গোলাম মোহাম্মদ হয়তো জানতে পারে। গোলাম মোহাম্মদ? স্যার, ও স্যার, স্যার উনি আপনার লগে দেখা করতে আসছে। সোহেল ভাই ভাই
আরমান ভাই, মিয়া যাই ভাই। আমি আমার ভাইয়ের মৃত্যু সম্পর্কে জানতে এসেছি। সোহেল আমার ছেলে হাসানের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বিষাক্ত হেরোইনের ওভারডোজে হাসান মারা গেছে। আমার ধারণা তোমার ভাইকে যারা হত্যা করেছে তারা এই হেরোইনের ওভারডোজ দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমার মনে হয় ওরা সবাই একই সিন্ডিকেটের লোক। কিন্তু ওরা কারা? জানি না, তবে একটা ক্রাইম সিন্ডিকেট কাজ করছে এই এলাকায়। মাদক দ্রব্যের সাথে সাথে ইলেকট্রনিক গুডস আনা নেয়া করছে চোরাই পথে। সবচেয়ে প্রভুভক্ত জানো? কুকুর। সে তার জীবন দিয়েও প্রভুদের জানমাল রক্ষা করে। আর সে যদি কখনো ব্যর্থ হয় সে কখনো আত্মহত্যা করে না, কারণ সে মানুষ নয়, কুকুর। রাজন সাহেব, তোমরা তো পারতে, কিন্তু তোমরা তা করনি। আর তোমাদেরই বা কি দোষ দেব? মৃত্যু ভয় কার না আছে? আমার মাল গেছে তাতে আমার কোনো দুঃখ নেই। তোমরা যে ফিরে এসেছো আমি খুশি হয়েছি, আমি বহুত খুশি হয়েছি। আর তাই আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই, কারণ আমি যে তোমাদের মনে অনেক বড় পুরস্কার। বলো কি পুরস্কার চাও তোমরা, বলো বলো। ওয়েলকাম মাই ডিয়ার অজগর আলী। অজগর আলী নয়, আমার নাম আসগর আলী। কিছু মনে করো না সিনিয়র ফ্রেন্ড, বয়সে বড় হলেও তুমি আমার বিজনেস পার্টনার। আর জানো তো, বন্ধুত্ব গাঢ় না হলে ব্যবসা জমাট বাঁধে না। আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। সব সময় ঠাট্টা ভালো লাগে না, একজন না খাটিয়ে একটু মাথাটা খাটাতে চেষ্টা করো, তাহলে কোনো সমস্যাই থাকবে না। ওসব ঝামেলার মধ্যে আমি নেই, আমার শক্তি আর তোমার বুদ্ধি, ব্যাস 50-50 পার্টনারশিপ। বাই দ্য ওয়ে, তোমার মগজটা কি অকেজো হয়ে গেল নাকি? এতদিন পর হঠাৎ আবল তাবল বকছো। না আবল তাবল না, সোহেল মরেছে, কিন্তু বশির চৌধুরী হারিয়ে যাওয়ার ছেলে আরমান একদিন পর ফিরে এসেছে। বলো কি? পথের কাঁটা সরাতে না সরাতে আবার নতুন কাঁটা গজিয়েছে। তুমি টাকা দেবে আমি কাঁটা ভাঙবো, কিন্তু আসল সমস্যা হচ্ছে অন্যদিকে, কারবার বন্ধ হয়ে যাচ্ছে। কেন? যে পথে মালামাল আসতো সে পথে বিপদ শুরু হয়ে গেছে, মাল বেহাত হয়ে যাচ্ছে। একটা উপায় খুঁজে বের করো অজগর আলী। উপায় আর কি? নতুন রুট খুঁজে বের করতে হবে। নতুন রুট কিভাবে? পাহাড়ি পথে আসবে ইলেকট্রনিক্সের মালামাল, আর নদী পথে আসবে চরস, গাঁজা, আফিং আর হেরোইন। সুতরাং বর্ডারের কাছে লোক পাঠাও, এমন একটা ঘাঁটি খুঁজে বের করুক যেখানে
পাহাড় আর নদী দুটো পথেই মালামাল বিনিময় করা যায়। এই নতুন লুটের খোঁজ পেলে আমাদের কোনো সমস্যাই থাকবে না। শাবাশ, তোমার জবাব নেই। আমি আজই লোক পাঠাচ্ছি অজগর আলী। অজগর আলী নয়, আসগর আলী। একটু শরীর খারাপ, অমনি ছেলেটাকে বাজারে পাঠালে, এখন পথঘাট চিনলে হয়। আহ, ঘাবড়াচ্ছ কেন? জোয়ান ছেলে, হারিয়ে তো যাবে না। এইটুকুন দুধের ছেলে বাবলাকে তুমি জোয়ান বলছো? বয়সের কতটুকুই বা হয়েছে, একটু হাত পায়ে যে বেড়েছে। তোমার ওই দুধের ছেলেকে বিয়ে দিয়ে দাও, দেখবে তোমার দাদি হতে বছরও ঘুরবে না। সাগর কলা, পাকা পাকা কমলা, স্যার স্যার এই দেখেন স্যার, মোটা মোটা কলা আছে স্যার, মোটা মোটা কলা দেখেন স্যার, ভালো কমলা আছে স্যার, বেল নিবেন স্যার, পাকা পাকা বেল স্যার, সুন্দর সুন্দর কমলা স্যার, কলা স্যার। এই তোর বেল কত করে? কয় জোড়া? একটা। একটা বেল মুন্নি বেচারা কেটে পড়ো, ওর বেল নেবেন না স্যার, দেখে বড় হলে কি হবে, ওতে পোকা মজায়। এদিকে আসুন স্যার, দেখুন কি মোটা মোটা কলা আর সুন্দর সুন্দর কমলা স্যার। কি আমার বেলে পোকা? শুনেন স্যার, ওর কলা কিনবেন না, দেখতেই শুধু মোটা সোটা, ভেতরে কিচ্ছু নেই, সব ফাঁকা। চিন্তা নাই, আমি আইসা বলছি, আনারস রাশেটাস টাস মালা, এটা বাড়ায় শুধু জ্বালা। এখানে দেখি কি তোমার বেলের ডজন কত? চল্লিশ টাকা। আর আনারস? ষাট টাকা। চল্লিশ আর ষাট, এক ডজন বেল আর এক ডজন আনারস। আমার উপর টেক্কা, এই তোর ঢাকা শুদ্ধ বেল আনারস কত? দুশো টাকা। দুশো টাকা? হ্যাঁ, বেল আনারস সবার প্রতি ওঠে না, বুঝলি? খুঁজে দেখ, পাঁচি কদিন ধরে এই ব্যবসা শুরু করছাস? তাই তাই হবে, না জানি কুশলা পকেট মেরেছে। মানি ব্যাগ বাসায় রেখে এসে বেল কিনতে এসেছে। চেহারা দেখো কাস্টমার ছিল না, সব আমি নেব। স্যার সবগুলো আপনার, চললাম রে বাতাসি, আজকের মধ্যে বেঁচে কেনে শেষ। এই চলে যাচ্ছ, আবার কবে বেল নিয়ে আসবে? বাহ সুন্দর কলা তো। কি তোর পয়সা না দিয়ে আমার কলা খাচ্ছ কেন? আরে পয়সা দিয়ে তো সবাই খায়, পয়সা না দিয়ে কজন খেতে পারে? মগের মূল লোকটা কি পয়সা না দিয়ে খাচ্ছে? খবরদার আমার গলে হাত দেবে না। বলে কি ছোক, আল্লাহ।
ওদের বিচার করবে দেবীর। কবে যে তুই মানুষ হবি তোকে নিয়ে আর পারি না। আমার কোনো দোষ নেই মা। না নেই, ওরাই আমাকে জোর করে গোবরে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে আর তুই পড়ে গেলি। তোর কপালে যার কত দুঃখ আছে কে জানে। এই নাও বাবা, এই নাও। মেয়ে আমাদের কত লক্ষ্মী দেখেছো, একদিনই কত টাকা ঘরে এনেছে। মেয়ে নয় সুফিয়া, মেয়ে নয়, ও আমাদের ছেলে। আজকালকার দিনে ছেলে বড় হলে মা বাবার এত যত্ন করে না। যতই বলো মেয়ে শিয়ানা হয়েছে, একটা ভালো দেখে মেয়ে সাথে ব্যবস্থা করো। বুঝলে সুফিয়া, ওই কথাটা মনে হলে কলজেটা ফেটে যেতে চায়। তাছাড়া মেয়ে হয়ে যখন জন্মেছে পরের ঘরে তো একদিন যেতেই হবে। কিন্তু ওকে ছাড়া আমরা থাকবো কেমন করে? বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। ও কথা বলতে নেই পাগলি, আমাদের সমাজ আছে, ধর্ম আছে, মেয়ে জোয়ান হলে বিয়ে দিতেই হয়, নইলে লোকজনের নানান কথা বলবে। লোকজন তো আমাদের খেতে দেয় না বাবা, একটু এদিক সেদিক দেখলে চোখ রাঙায়, কিন্তু কেউ না খেয়ে মরলে ফিরেও তাকায় না। জানি মা, সবই জানি, কিন্তু উপায় নেই, আমাদের মতো গরিবদের এভাবে বেঁচে থাকতে হয় মা। শালা কুফাদি, সারাদিনে একটা মক্কেলও পাইলাম না, সারা দেশের মানুষগুলাই কি আমার মতো ফকির হয়ে গেছে? কাপড়ে চুপড়ে দেখি ফিটফাট, ভিতরে কি সদর ঘাট মেজিঞ্জেরা ঘাট। পাইছি, আল্লাহ এবার যেন পকেটটা ভরা থাকে। ব্যথা পাইছে? না ব্যথা পাই নাই, তবে লাভ নাই। আপনি যেখানে হাত দিছে ওইখানে কিছুই নাই। বুঝলাম, কিন্তু আপনি যেখানে হাত দিছেন ওইটা তো একেবারে খালি। আমরা তাইলে একই পথের পথিক, চুড়ে চুড়ে হালি, এক চুড়ে বিয়া করে আরেক চুড়ে শাড়ি, আপনারও পকেট খালি আমারও পকেট খালি, আমার আবার পেটটাও খালি, চলেন কিছু খাই। কোনো চিন্তা নাই, চলেন এখন আমরা দুজন হোটেলে টুকটা পড়ি। চলেন তাই তাই। দোকানের কর্মচারীগুলি হলো ঝিয়া। এই টেবিলে জল দিলে না? সবগুলো এই টেবিলে। গরম হইলে ভালো লাগত। যেমনটাই ভালো দেন মানে? মানে টাকা ফেরত দেন। টাকা দেওয়ার আগে ফেরত দেবো কিয়া? কি কি করলেন? হায় হায় রে, দেখেন দেখেন ভাই, দিনে দুপুরে ডাকাতি। কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে ভাই, আমি রিক্সায় করে আইছি, আমার কাছে 50 টাকার ভাঙতি নাই, আমি ওনার কাছে 50 টাকার নোট রাইখা 5 টাকা আমার রিক্সাওয়ালারে দিলাম, অহন খাওয়ার বিল হয়েছে 8 টাকা, নোট হলো গিয়ে 13 টাকা, বাকি 37 টাকা মানে। তুমি পচা কলা কিনো নাচে ও কলা ভাই, কলা ভাই ঠাকুর কলা চিনলা না, ও রাঙা ভাই সোনা ভাই বেলের মজা বুঝলা না।
যাইও না, মাথা ফাইতা মরো না, বেল তালা যাইও না, মাথা ফাইতা মরো না, মরো না, মরো না, মরো না, মায়ের রূপে মরো না, তুমি চুকা বেল কিনো না, ও গাঙ্গা ভাই সোনা ভাই, বেলের মজা বুঝলা না, রসে করে ঠস ঠস মিঠা মিঠা আনারস, জায়গা দেখলা না, তুমি বেলের মজা বুঝলা না, ও কালা ভাই কালা ভাই, সাগর কালা চিনলা না, তাজা তাজা কমলা পাকা পাকা ছোকলা তুইলা দেখলা না, তুমি সাগর কালা চিনলা না, তুমি বেলের মজা বুঝলা না, তুমি সাগর কালা চিনলা না, আরে বেলের মজা বুঝলা না। শয়তান, এই নে মুন্নি, তুই খুব ভালো মেয়ে, আমার সাথে ঝগড়া করবি না, চল বাড়ি যাই। মুন্নি আমার সাথেও আনারস আর বেল বিক্রি করে, ও না থাকলে আজ সর্বনাশ হয়ে যেত বাবা। কেন, কি হয়েছে? একটা পকেট মার আমার সব টাকা নিয়ে দৌড় দিয়েছিল, মুন্নি লোকটাকে এমন দোলাই দিয়েছে। তোর এমনই হবে, তোদের বুঝি অনেক দিনের চেনা জানা। বাড়িতে কে কে আছে তোমার? বাবা আর মা। আমার ছেলের জন্য তোমার মতো একটা মেয়ের দরকার, যে সব সময় ওকে দেখে রাখতে পারবে। বাবলা, মুন্নিকে তোর পছন্দ হয়? হয়, হবে না কেন, ও তো খুব ভালো মেয়ে। কিন্তু কেন মা? মুন্নির সঙ্গে তো দিয়ে দেব। পাহাড়ি পথে দামি মা আর নদী পথে ড্রাগস গুলো পাচার করতে হলে জমিশেখের ওই বাড়িটা প্রয়োজন, তাছাড়া বর্ডার এলাকা ওখান থেকে একেবারেই কাছে, তাই না হামজা? আমাকে জিজ্ঞেস, আমি নিজেই একবার জমিশেখের সাথে কথা বলতে চাই। রাবিয়া, তুমি একটু ভেতরে যাও তো। তুমি জমিশেখ? হ্যাঁ, কিন্তু আপনাকে তো এই বাড়ির মালিক কি তুমি? হ্যাঁ, বাড়িটা আমি কিনতে চাই। বাড়িটা যে বিক্রি হবে এ খবর আপনাকে কে দিল? আমার প্রয়োজন বাড়ি, খবরের নয়। কত চাও? টাকার লোভে বাপদাদার ভিটেমাটি বিক্রি করবো? আপনি কি বলছেন হুজুর? যা দাম আছে তার ডবল দেব। হুজুর, বাপদাদার ভিটেমাটি দাম দিয়ে কেনা যায় না, আপনি আসতে পারেন। তাহলে এটাই তোমার শেষ কথা, বাড়িটা তুমি বিক্রি করবে না? না। ঠিক আছে, পরিবার পরিজন নিয়ে সুখে থাকো, চলি। লোকটা কে গো? সাবধানে থাকতে হবে রাবেয়া, লোকটা যেই হোক নিশ্চয়ই ভালো লোক নয়। Oh,
সাবধান, চারিদিকে শত্রু। কে তুমি? জাস্ট ফ্রেন্ড। সেদিন তোমাকে বলেছিলাম, আজও বলছি, সাবধান, চারিদিকে তোমার শত্রু। সো ডোন্ট মুভ। থ্যাংক ইউ ফ্রেন্ড। অনেক টাকা, কটকরি খাবো, কটকরি কটকরি খাবো। কত টাকা চুরি করেছি? আল্লাহর কসম, এক টাকাও নেই। উড়ে 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 বাজেছে বাবু। নেই নেই তাহলে এগুলো কি? উদয়পুর থেকে সদালের বাবা আপনাকে ভাগিয়ে দিতে পারবে না বা। কান ধরছি, মাকে খড় দিচ্ছি, এবার কেমন আমাকে মাফ করে দেবেকা। জি বাবা, এখানে একটু চা নিয়ে আয় তো মা। আর মা, এখন থেকে তোমাকে সাবধান হতে হবে, ওরা আবারও তোমার উপর হামলা করতে পারে। এক ভাইকে খতম করেছে, আর একজনকে ছাড়বে কেন? কিন্তু আমি ভাবছি অন্য কথা, ওই লোকটাকে যে বার বার আমাকে সাবধান করে দিচ্ছে। সে যেই হোক, তার কাছ থেকে তোমার কোনো হামলা আসছে না আরমান। তোমাকে ভাবতে হবে তোমার শত্রুদের কথা। বাবা বাবা। কি রে মা? তোমার চা। এক কাপ কেন রে? তুমি যে খাবে বললে তাই বলে অতিথিকে দিবি না? অতিথি কে বাবা? আরে আরমান, আমার বন্ধু বশির চৌধুরীর ছেলে। তাহলে আপনি এটা নিন, আমি বাবার জন্য আরেকটা আনছি। কি হে এলি তো কাপড়টা নষ্ট করে? আমি বুঝতে পারিনি বাবা। বুঝতে উনি ঠিকই পারেন, আসলে ইচ্ছে করে উনি। আরমান তুমি ভুল করছো। ভুল? আপনার চোখে হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি জানি উনি মানুষকে অপদস্থ করতে ভালোবাসেন। আপনাকে কি বলেছে কথা? বলতে হয় না, আপনার প্রতিটি কাজই তার প্রমাণ। সেদিন ময়লা ফেলে আমার কাপড় চোপড়গুলো নষ্ট করে দিয়েছিলেন কেন? ও আসলে দেখতে পাইনি। কেন? উনি কি অন্ধ? তুমি ঠিকই বলেছো বাবা, আমার মেয়েটা অন্ধ। মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। মাফ তো আমি চাইবো, চা ফেলে হয়তো আপনার দামি কাপড় চোপড় নষ্ট করে দিলাম। মাফ করতে পারি, কিন্তু তার আগে এক কাপ গরম চা হলে। আচ্ছা। সাহস তো তোমার কম নয় অজগর আলী। কি বলতে চাও তুমি? বাঘকে মারতে হলে রাইফেল চাই, ডাবল ব্যারেল উইনচেস্টার রাইফেল। কিন্তু তার আগে জমির শেখর ওই বড়িটি চাই। ঠিক বলেছ। টাকা স্যার। জমির শেখের পরিবারে কে কে আছে? জমির শেখ, তার স্ত্রী আর একমাত্র ছেলে বাদলা। বাবা, তোমার আর মা দুজনের হাতেই সুন্দর দুটি আংটি, আমাকে ওগুলো দাও না, আমার হাত যে একদম খালি। বাচ্চা ছেলেদের এগুলো পড়তে নেই? না, আমি পড়বই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লে এখন পড়। ঠিক হয়েছো তো? দুজনেই থাকবো, মা মধ্যখানে থাকবেন, আর এক পাশে আমি, আর অন্য পাশে তুই। তুমি একটা হা দাঁড়ান। স্বামীকে গাল দিলে আল্লাহ গুনা দেয় জানিস? ইস, কি আমার স্বামী রে। কি, আমি তো স্বামী না। এদিকে তাকা,
আমার চোখের দিকে তাকিয়ে বল।
ঠিক আছে। সমস্যাই না, যদিও বেঁচে থাকে সারা জীবন ওকে পঙ্গু হয়েই বেঁচে থাকতে হবে। স্যার, লাশগুলো সব মাটিতে পুঁতে ফেলেছিস তাই না? হ্যাঁ স্যার। শাবাশ, এখন থেকে লোক বসিয়ে দাও বাড়িতে, কেউ জিজ্ঞেস করলে বলবে জমি শেখ বাড়ি বিক্রি করে চলে গেছে, দেখতে চাইলে দলিল দেখিয়ে দেবে, বুঝেছ? ওকে, তাই হবে স্যার। হামজা, পপ পরিষ্কার হয়ে গেছে, নতুন রুটও তৈরি, এবার ব্যবসা শুরু করে দাও। তুমি তো দাও বলেই খালাস, কিন্তু আবার যদি হামলা হবে না এ কথা তো বলিনি হামজা, যতবার হামলা হবে ততবার নতুন রুট খোলা হবে, কিন্তু আমার কি হবে হামজা? অজগর আলী, তুমি আমার সিনিয়র ফ্রেন্ড, তোমাকে কি অসুবিধায় ফেলতে পারি? বলো কি করতে হবে, বল বল, সময় আসতে দাও, বল, অত অস্থির হলে কি চলে? অশিক চৌধুরীর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এত সহজে হাত ছাড়া হবে ওই আরমানের জন্য? কখনোই না। Thank you.
করে যা, তুমি আগে নিবার চাও, বিয়া শাদি করি নাই, ভূত না পেতনি শয়তানের নাতি। এই চিৎকার করছো কেন? নিচে আরে একটা লোক মরে যাচ্ছে আর উনি বলছেন ভূত। এই দেখছি আমাদের কলাওলা বাবলা, কোন শালা দিয়েছে খাবলা, একবার যদি পাইতাম তাহলে বাজাইতাম তবলা। চিনতেই যদি পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? ধরো তুলি। না স্যার, মার্ডার কেস স্যার, পুলিশ কেস স্যার, জেল হাজত হয়ে যাবে স্যার। দাঁড়াও স্যার। আশ্চর্য লোক তো, একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে আছে আর তুমি পুলিশের ভয় চলে যেতে চাচ্ছ? রামিস যা। দাঁড়ান, চিকিৎসার সময় বাবাকে বিরক্ত করবেন না। কিন্তু ওরকম করলে বেচারা মারা যাবে যে। না মরবে না, আর যদি মরি যায় তাহলে আজীবন পঙ্গু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তো অনেক ভালো। কিন্তু আমি ওকে এনেছি চিকিৎসার জন্য, মেরে ফেলার জন্য নয়। তুমি ঠিকই বলেছো আরমান, কোন চিকিৎসক তার রোগীকে মেরে ফেলতে চান না। আমি ওর ভালো হওয়ার জন্যই চিকিৎসা করছি। চিকিৎসা? রোগীকে মেরে এটা কোন ধরনের চিকিৎসা? ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো বার্মিজ সনাতন পদ্ধতির চিকিৎসা। ওর সরে যাওয়া হাড়গুলো ঠিক জায়গায় বসাতে হলে আর ভেতরের জমাট বাঁধা দূষিত রক্ত পরিষ্কার করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আমি ডাক্তার নই, কবিরাজ। কবিরাজি পদ্ধতি আমার চিকিৎসা। যেভাবেই হোক আমি চাই ও ভালো হোক। আমি পরে এসে খোঁজ নিয়ে যাব, চলে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ ডেকে পাঠালে? তিনি ট্রাবল? আজকের কাগজ পড়েছো? কই না তো, কাগজে বিজ্ঞাপন বেরিয়ে। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি নাম আপনার? সিলভিয়া চৌধুরী। কোথায় থাকেন? খাগড়াছড়ি। আপনার কে কে আছে, মা বাবা? কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, বলুন তো কোন জীব সকালে চার পায়ে, দুপুরে দু পায়ে এবং বিকেলে তিন পায়ে হাঁটে? মানুষ। বেশ, আমাকে বুঝিয়ে বলতে পারবেন? জি, মানুষের জীবনকে তিনটি স্তরে ভাগ করে নিলে তাই হয়। যেমন শিশুকালে হামাগুড়ি দিয়ে চার পায়ে চলে, যৌবনে সে দু পায়ে হাঁটে এবং বৃদ্ধকালে হাতে লাঠি নিয়ে চলে। এক্সেলেন্ট ইস্কান্দার, বিউটিফুল। তোমার কোনো তুলনাই হয় না সিলভিয়া মাই ডার্লিং। আমি কিন্তু বেশি দিন ওই বুড়োটার ঘরে বন্দী হয়ে থাকতে পারবো না, আমার জন্য কেমন লাগে। ডোন্ট ওয়ারি মাই ডার্লিং, বিয়ে যখন হয়ে গেছে এখন তার কোনো চিন্তাই নেই। বুড়োটা মরলে সমস্ত সম্পত্তি অটোমেটিক তোমার নামে চলে আসবে আর তারপরে আমাদের বিয়ে। অবশেষে বছর ঘুরতে না ঘুরতে তোমার কোল জুড়ে আসবে এক নতুন হয়ে যাবে। তাই একটিমাত্র সন্তানের কামনা তোমাকে ঘরে এনেছি। তোমার সন্তান আর তুমি হবে একমাত্র উত্তরাধিকারী। আমি আর কদিন ও কথা বলতে নেই,
এত বড় স্বাদ নিয়ে তোমার ঘরে এসেছে কি বিধবা হবার জন্য? আমি তোমাকে মরতে দিলে তো? বয়স হয়েছে, মরতে তো হবেই, কি দিয়ে ধরে রাখবে? কেন, আমার ভালোবাসা দিয়ে? আমার কি স্বাদ আহ্লাদ বলতে কিছু নেই? তাছাড়া তোমার এমন কি বয়স হয়েছে? সিলভিয়া, জীবনের এই শেষ বিকেলে তোমাকে ঘরে তুলে এনে ভুল করলাম না তো? ছি, কি যে বলো, আমি তো সব জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, এর চেয়ে বড় সত্যি আমার জীবনের কিছুই নেই। ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার কাগজপত্রগুলো নিয়ে এসেছি, সই করে দিন। ব্যাংক অ্যাকাউন্ট মানে? চাচা, এতে কি আপনি অখুশি হয়েছেন? আরে না না, কি যে বলো, হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ, আমার প্রতি কি তুমি বিশ্বাস হারিয়ে ফেলেছো আরমান? তা নয় চাচা, তবে আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন। আব্বা মারা যাবার পর এত বড় সংসার ধরে রেখেছেন, এখন আমার কর্তব্য আমাকে করতে দিন। তোমরা কারা, এখানে কি চাও? আমরা ওই লোকটিকে চাই, ওকে আমাদের হাতে ছেড়ে দাও কবিরাজ, তোমাকে কিছু বলবো না। লোকটি আমার অতিথি, আমার বাড়িতে এসে আমার অতিথির উপর হামলা করবে, এ আমি কিছুতেই হতে দেব না। কবিরাজ চাচা, ব্যাপারটা আমার আর ওদের, এর মাঝে আপনার থাকাটা ঠিক হবে না। তাছাড়া ঘরে আপনার অন্ধ মেয়ে, অসুস্থ রোগী। না বাবা, এ হয় না, হতে পারে না, আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। তাহলে তুই মার হারামজাদা! নিজের অন্ধ মেয়েটিকে নিয়ে এখানে ব্যবসা করছে, আমরা ভালোভাবে খোঁজ খবর নিয়েছি স্যার। আসতে আমি কাউকে দেব না, তবে কবিরাজকে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সিংহের থাবায় সে আঘাত করেছে। আচ্ছা, তুমি তো চোখে দেখো না, তাহলে লাঠি ফেলে কেমন করে? আমি দেখতে পাই না, কিন্তু শব্দ শুনতে পাই, শব্দ শুনে আঘাত করতে পারি, আর এসবই শিখেছি বাবার কাছে। বারনা আমার বাবা কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন। কবিরাজ সাহেব, আমি মার্শাল আর্ট শিখতে চাই। তুমি ভুল করছো, আমি কবিরাজ মার্শাল আর্টের শিক্ষক নই। আমার বাবা নেই, আপনি আমার বাবার মতো, আপনার মেয়েকে শিখিয়েছেন, আমাকে শেখাতে অসুবিধা কোথায়? না বাবা, এ কাজ আমি সেখানে ছেড়ে দিয়েছি। কবিরাজ সাহেব, আমার চোখের সামনে দুশ্মন আমার বাপ মাকে নৃশংসভাবে খুন করেছে, আমি সেদিন কিছুই করতে পারিনি। আমি যদি সেদিন লড়তে পারতাম, তাহলে হয়তো আমার বাপ মা মরতো না, আমাকেও পঙ্গু আপনার কাছে আসতে হতো না। সন্তান হয়ে নিজের বাপ মায়ের মৃত্যু আমাকে চোখের সামনে দেখতে হয়েছে। আজ যদি আমাকে মার্শাল আর্ট না শেখান, তাহলে কেন আমাকে সেদিন সুস্থ করেছিলেন, কেন আমাকে বাঁচিয়েছিলেন? আমি প্রতিশোধ নিতে চাই কবিরাজ সাহেব, প্রতিশোধ। বলুন কবিরাজ সাহেব, সন্তান হয়ে নিজের পিতামাতার হত্যার প্রতিশোধ নিতে পারবো না? বলুন, চুপ করে আছেন কেন, জবাব দিন, বলুন বলুন। Thank you.
এর বড় লাল মুতের মধ্যে আছি, ওই যাই কি করি, সারা দিন খাটতে খাটতে মরি। স্যার আমার এখান সিরিয়াল সিরাজ, আমার কথা তোমার মনে পড়ে? পড়বে না কেন, কিন্তু তুমি তো এখন অনেক বড় লোক, তা আমার মতো গরিব কবিরাজকে হঠাৎ মনে পড়লো যে। গরিব হলেও তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার জীবন বিপন্ন সিরাজ, তুমি আমাকে বাঁচাও। গোলাম মোহাম্মদ, অনেক টাকা আছে তোমার, টাকায় বিপদ বাড়ায়, আবার টাকা খরচ করলে বিপদ প্রতিরোধ করা যায়। আমার মতো সামান্য মানুষ তোমার এমন কি উপকার করতে পারবে বলো? সিরাজ, তুমি সামান্য মানুষ নও আমি জানি, ছোটবেলায় একসাথে যখন খেলতাম তখন একবার তোমার জীবন বিপন্ন করে আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ এই বুড়ো বয়সে আমার উপর আবার বিপদ এসেছে। আমাকে সবকিছু খুলে বলো। আমার নিজের ঘরই শত্রু সিরাজ, প্রতি মুহূর্তে আমি জীবনের আশঙ্কা করছি। আর কাকে নিয়ে আমার এত ভয় জানো? সিলভিয়া, আমার স্ত্রী, তাকে আবার সিলভিয়া বিছানা ছেড়ে উঠে যায়, ও ভাবে আমি বোধহয় কিছুই টের পাই না, প্রায়ই বাড়ির বাইরে যায়, কোথায় যায় জিজ্ঞেস করলে ঠিক মতো জবাব দেয় না। আমি পঙ্গু মানুষ, আমার ভীষণ ভয় হয়, তুমি আমাকে বাঁচাও সিরাজ। আর কতদিন বেঁচে থাকবে ওই বুড়ো শয়তান? আমি তো আর পারছি না হামজা, রাতে ওই বুড়োটার সঙ্গে আমাকে একই বিছানায় ঘুমোতে হয়, ভাবলি আমার গা ঘিন ঘিন করে। টাকা পাচ্ছ, আরাম আয়েস, দামি দামি শাড়ি অলংকার সবই তো পাচ্ছ, এটুকু স্যাক্রিফাইস তো তোমাকে করতেই হবে। না, আর এক মুহূর্ত এভাবে থাকতে আমার মন আর চাইছে না, তাড়াতাড়ি একটা কিছু করো। কিন্তু ওই বুড়োটা না মরলে যে তোমার নামে কিছুই আসছে না ডার্লিং। তাহলে ওকে মেরে ফেলার ব্যবস্থা করো, এভাবে থাকতে আমি আর কিছুতেই রাজি না। ওকে, কি করতে হবে সময় মতো মেসেজ পাঠিয়ে দেবো, তুমি এখন যাও। আচ্ছা। স্যার, সেলফিয়ার উপর নজর রাখবে, মেয়ে মানুষের উপর ভরসা করে আমি বোকামি করতে চাই না। ওকে স্যার। কোথায় গিয়েছিলে? কেন বলো তো? আমার স্ত্রী কখন কোথায় যায় না যায় সেটা জানার অধিকার আমার নিশ্চয়ই আছে, তাছাড়া আমাকে না বলে যেখানে সেখানে যাওয়াটা আমি পছন্দ করি না। তুমি ভুলে যাচ্ছ কেন, তোমার স্ত্রী হলেও আমি তোমার কেনা বাঁধি নই। সিলভিয়া, আমারও ব্যক্তিগত ব্যাপার বলে কিছু থাকতে পারে, আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক। গভীর রাতে স্বামীর বিছানা ছেড়ে বর পুরুষের সাথে ফিসফিস করা বুঝি তোমার ব্যক্তিগত ব্যাপার? কি বলতে চাও তুমি? তুমি তুমি আমার বিশ্বাস হারিয়েছো সিলভিয়া, আমি আমি তোমাকে ডিভোর্স করব। তাই নাকি? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, আমার সম্পত্তি আর টাকার লোভে তুমি আমাকে বিয়ে করেছো, আমি মরে গেলে আমার সম্পত্তি তুমি আরেকজনকে নিয়ে ভোগ করবে তা আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ, তুই যখন বুঝতে পেরেছো ভেবেছো খালি হাতে ফিরে যাব? তোমার সব পাওনা আমি মিটিয়ে দেব, তবু তবু তোমার মুখ দেখতে চাই না। আমার পাওনা সামান্য দিনমহরের টাকা নয়, তার চেয়েও বেশি, আর সে পাওনা আদায় হবে একমাত্র তোমার জীবন দিয়ে। সিলভিয়া! হ্যাঁ, আর এই মুহূর্তে আজই তোমাকে তোমার জীবন দিতে হবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, সব কথাটা আমি আগেই পাড়িয়ে দিয়েছি। Thank you.
তুমি বাবা? আমি বাবলা। কবিরা সিরাজ সাহেব আমাকে পাঠিয়েছেন। উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, আবারও সিরাজের জন্য বেঁচে গেলাম। তোমার এই ঋণ জীবনে কোনোদিন আমি শোধ করতে পারবো না। বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম, এতে কোনো ঋণ হয় না স্যার। তুমি আমার ছেলের মতো, আমাকে আঙ্কেল বলেই ডেকো। জানো, তোমার মতো আমারও একটা জোয়ান ছেলে ছিল, মারা গেছে, লোকে বলে আত্মহত্যা, কিন্তু আমার বিশ্বাস ওকে হত্যা করেছে কেউ। থানা পুলিশ কত কিছু করলাম, কত টাকা পয়সা খরচ করলাম, কিন্তু ওর হত্যাকারীদের আজও খুঁজে পেলাম না। আমার কেউ নেই বাবা, তাই বংশ রক্ষার জন্য আবার বিয়ে করেছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আজ থেকে তুমি আমার ছেলে আঙ্কেল। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। অনেক অনুরোধ পাবে এসেছি। এই তো না, আরো কিছু বলবে না? মানে হামজা, আমি তোমাকে ঠিক, আমাকে তুমি ঠিক বোঝাতে পারবে না। আসলে কি জানো, উইপোকার পাখা না গজালেই তাকে সুন্দর মানায়, যেমন মানায় বাঙালি নারীকে দশ হাত কাপড়ে। এই কাপড় ছেড়ে যখন সে টেডি, বেলবটন, ডিস্কো আর পাং সাজা শুরু করলো, ঠিক তখন থেকে সে উইপোকার মতো উঠতে শুরু করলো। ফলে যা হবার তাই হলো, সরাসরি আগুনে ঝাঁপ। প্যান্থার, জাগুয়ার, লিওপার্ডের মার খেয়েও জমির শেখের ছেলে কে করে বেঁচে থাকলো? আর শুধু বেঁচেই থাকলো না, কিন্তু অকর্মা একে ছেলে রাতারাতি বীর পুরুষ বনে গেল। তাকে সাহস দিয়েছে, তাকে শক্তি। কলা খান, পাকা কলা, পয়সা লাগবে না। তুই তোর বাবা কলাওয়ালা বাবলা, আহ!
খাও খাও দেবিকা, ফুলকে বুঝি তুমি খুব ভালোবাসো, কিন্তু তুমি তো দেখতে পাও না। দেখতে পাই না বলে কি ফুলের সুবাস পেতেনি? সে কথা বলিনি, এত সুন্দর ফুল আমি বড় হতভাগী। কে বলেছে? কেন আমাকে দেখলে বুঝি আপনার তাই মনে হয় না? তোমাকে দেখলে মনে হয় ওই ফুলের চেয়েও তুমি সুন্দর নিষ্পাপ। এ পৃথিবীতে কত সুন্দর ফুলিতে ঝরে যায়, কেউ কি তার খবর রাখে? রাখে, যার চোখ আছে মন আছে সেই রাখে, যেমন আমি তোমাকে রেখেছি। যা করে আনি না রেবেকা, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। কেন আমাকে দেখতে ইচ্ছা হয়? কেন কি জানি, নিজেকে প্রশ্ন করেছি কোনো জবাব পাইনি। তুমি জানো কেন ইচ্ছা হয়? আপনার জন্য চা করে আনি। আরে আরমান, তুমি কখন এলে? এই তো বাবলা কোথায় চাচা? আরে বাবলা কে আর সেই বাবলা আছে, সে এখন বিরাট বড় লোক। বাড়ির মালিক কে তুমি? হ্যাঁ, কিন্তু আপনি কেটা কি স্যার? বাড়িটা আমি কিনতে চাই। বাড়িটা যে বিক্রি হইব এই খবর দিল কেটা? আমার প্রয়োজন বাড়িটার, খবরের নয়। কত চাও তুমি? টাকার লোভে কেউ বাপদাদার ভিটে মাটি বিক্রি করে? যা দাম আছে তার ডবল দেব। হ্যাঁ, এই তো ভালো জানা, যে জিনিস বিক্রি হবে তার দাম করে লাভ আছে। আপনি কোনো আনেন বাড়ির আসল মালিককে? আমি না, আমি না, এই দলিল দিয়ে গেছে বাড়ির মালিক। কতদিন তুই চোখের আড়ালে থাকবি, আমি তোকে খুঁজে পাবই। ঠিকানা জানা তুই? মনি তুই? আপনি তুই? আমি? তুই বাবলা? কেন চিনতে পারছিস না? আমার চেহারা কি বদলে গেছে? এত সুন্দর গাড়ি গাড়ি পোশাক সব তোর? হ্যাঁ,
পছন্দ করেছিলেন ছেলের বউ করে ঘরে তোলার জন্য, সে তো আমাদের সৌভাগ্য বাবা। কি বাবা কিছু বলবি? মা, আমার কিছু টাকা দিতে পারবে? তোর টাকা তুই নিবি, তা আমাকে জিজ্ঞেস করছিস কেন? কত টাকা চাই? 30,000। যখন যত টাকা তোমার প্রয়োজন হবে নিয়ে যাবে, আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকারই হবে না। মাত্র 5,000 টাকার জোগাড় আছে ডাক্তার সাহেব, আমার একমাত্র সম্বল। এই টাকা রেখে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন, বাড়ি বিক্রি করে হলেও দেনা শোধ করে দেব। সিরাজ সাহেব, পুরো ব্যাপারটাই নগদ টাকার প্রয়োজন। সামান্য একজন কবিরাজ আমি, এত টাকা একসঙ্গে কোথায় পাবো? বুঝতে পারেন
পুরো 30,000 আছে এখানে। আমিও 30,000 এনেছি। তোমার 30,000, তোমার 30,000। 60,000 টাকা দিয়ে আমি কি করব বাবা? আমার তো দরকার শুধু 30,000। তাহলে চাচা আমার টাকাটা নিন না। ওস্তাদ, আপনার কাছে আমার অনেক ঋণ, আমার টাকাতে আপনাকে নিতে হবে। এক কাজ করুন শ্রেয়া স্যার, আপনি দুজনের টাকাটাই নিন। আপনার কন্যার চোখ ভালো উঠলে যা বাঁচবে তা দুজনকে ভাগ করে ফেরত দেবেন। আমার ছেলের কাজ তোমরা করলে বাবা, আমার মেয়ের চোখ ভালো হয়ে যাবে, আবার সে দেখতে পাবে। আমি তোমাদের প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তোমাদের মঙ্গল করবেন। কদিন পরে তুমি বড় শহরে যাচ্ছ, তোমার চোখের অপারেশন হবে, তুমি চোখে দেখতে পাবে। সত্যি বলছো? হ্যাঁ রেবেকা, যে ফুলকে তুমি এত ভালোবাসো সেই ফুল, পৃথিবী, সবকিছু সাতরাম হয়ে দেখা দেবে তোমার চোখের সামনে। তোমাকে দেখতে পাবো, সেটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। কেন, এখন কি আমাকে দেখতে পাও না? পাই অন্তরের চোখ দিয়ে। দুপুরের আগেই আমাদের বড় শহরের হাসপাতালে পৌঁছতে হবে, ঘরদোর সব দেখিস বুঝলি? আপনাকে কিচ্ছু ভাবতে হবে না চাচা, আমি বাড়ি থেকে এক পাও নড়ব না। দেখিস আবার চুরি চুরি করে পালাস রে যেন। জি 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 জি, কি যে বলেন বাবু, আপনার মুখে একদম ত্যাগ শোনাই। পাগল সব, কিন্তু বাবলার মান তো এখনো এলো না, ওরা এত দেরি করছে কেন? পরিবার সহ জমির শেখকে মাটির নিচে পুঁতে ফেললে, তার একমাত্র ছেলে বাবলার হাড় গোড় ভেঙে চিরদিনের জন্য পঙ্গু করে দিলে, তাহলে স্মাগলিং এর এই নতুন রুটের কাছাকাছি ঘুর ঘুর করছে কোন বাবলা? ভাঙা হাড় জোড়া লেগেছে অজগর আলে, ভীতু বাবলা বীর পুরুষ হয়েছে, পাশে এসে দাঁড়িয়েছে আরেক বীর পুরুষ আরমান। আর এসবের পেছনে কার হাত জানো? মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট হোল্ডার কবিরাজ সিরাজউদ্দিনের। এখানেও সিরাজউদ্দিন? তার মানে চেনো নাকি লোকটাকে? আমার মরুম ভাই বশির চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধুকে চিনব না? এখন সেই তো আরমানের একমাত্র শুভাকাঙ্ক্ষী। জানো হামজা, আরমান এখন তার বাবার ব্যবসাতে নাক গলাচ্ছে, ব্যাংকের হিসাবপত্র দেখতে চাচ্ছে। তাহলে তো আমাদের ব্যবসার কোমর ফাঁস হয়ে যাবে। কোমর যাতে ফাঁস না হয় সে ব্যবস্থাই তোমাকে করতে হবে। তার একমাত্র পরামর্শদাতা ওই সিরাজউদ্দিনকে খতম করতে হবে। তোমরা কারা? বান্ধার, জাগুয়ার, লিওপার্ড, সাকা, এখানে কি চাও? তুমি অনেক অপরাধ করেছ কবিরাজ, তোমাকে আমরা শাস্তি দিতে এসেছি।
চাচা চাচা রেবেকা কি বাঁচা আরমান আমার অন্ধ মেয়েটা কি ওরা ধরে নিয়ে গেছে ওরা খুব খারাপ লোক সময় নেই যাও আরমান রেবেকা কি বাঁচা চোখে না দেখলেও কানে শুনে আঘাত করে ও চারিদিক থেকে শব্দ করতে থাকো তোমার কসম খেয়ে বলছি ওদের আমি কিছু দিয়ে ছাড়ব না Ah.
রেবেকা, রেবেকা, রেবেকা! চোখের আড়াল করে দিয়েছিলাম, সে হারাম যাদের বড় হয়ে কি করে আবার ফিরে এলো? আর কোনদিন ফিরে আসবে না স্যার। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, কেউ দেখলে বিপদ হবে। মরা লাশের বদলে চোখের সামনে দেখে খুব অবাক হয়ে গিয়েছো, তাই না? ছোটবেলায় আমাকে গায়েব করে দিয়ে আমার ভাই সোহেলকে হত্যা করে ভেবেছিলে পথ পরিষ্কার, তাই না চাচা? এবার তোমার খেল খতম। আজ আমি তোমাকে কিছু বলামজাদা, আমার মা বাবাকে কে মেরেছে? কে মেরেছে ওস্তাদকে? কার হুকুমে তুই মেরেছিস আঙ্কেলকে? বল, তোর বসের নাম কি? কোথায় থাকে ওরা? আরমান ভাই, এই বদমাশের কাছ থেকে জানতে পেরেছি সবকিছুর মূলে আপনার চাচা আসগর আলী। বাবলা, এ তুমি কি বলছো? আরমানের বাবার মৃত্যুর পর যা সহায়তা সংসার টিকে রেখেছি তাকে তুমি বলছো বিশ্বাসঘাতক? হ্যাঁ মা। এই লোক একদিন আমাদের বাড়ি কেনার প্রস্তাব দিয়ে গিয়েছিল, বাবা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সেটাতে কতগুলো বদমাস আমার বাবা মাকে নৃশংসভাবে খুন করে। বলো কি? হ্যাঁ মা, ওরা শুধু বাবলার বাবা মাকেই মারেনি, মেরেছে সিরাজ চাচাকে, মেরেছে গোলাম মোহাম্মদকে, ওরা কেড়ে নিয়েছে রেবেকাকে। এবার ওদের শাস্তি পেতেই হবে। আমি সেই সোহেল নই, আমি তার ভাই আরমান, তোদের মৃত্যুদূত। Thank you.
কোটি টাকার হেরোইন জুনিয়র 20 কোটি টাকার প্রতিশোধ না নিয়ে আমি মরব না। আচ্ছা,
আর কয়টা গুলি আছে? একটা চালাও। এই একটা গুলি তোর জন্য যথেষ্ট। চিনতে পেরেছিস? এটা সোহেলের শট। ওকে যেভাবে মেরেছিস আমি তোকে সেভাবেই মারব। আমার বাবাকে কেউ আছে? বল, আমার বাবা মাকে কে মেরেছে? বল, আমার ভাইকে কে মেরেছে? বল, আমার ওস্তাদকে কে মেরেছে? আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আপনি? ইয়েস মাই ডিয়ার সেন্ট, আই এম খান, ইন্সপেক্টর রাহাত খান। মিস্টার আসগর, আপনি এবং হামজা যে দেশের এত বড় শত্রু আমি আগে জানতাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। এখন আপনাদের নিজেদের স্বীকারোক্তি আপনাদের বিরুদ্ধে এই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। সালমান, এখন আর ভয়ের কিছু নেই, এবার আপনার চারিদিকে মিত্র। রেবিকা, আমাকে পানি থেকে তুলে বড় শহরে নিয়ে গিয়েছিলেন। আমার চোখ অপারেশন হয়েছে, আমি এখন সবকিছু দেখতে পারি। তোমাকে যেমনটি ভেবেছিলাম তুমি ঠিক তেমনি। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। মা,
মা।